যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP ফ্লাইটটি স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6টায় ওয়াশিংটন ছাড়ে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। এই সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশ নেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP ফ্লাইটটি স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6টায় ওয়াশিংটন ছাড়ে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। এই সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশ নেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP ফ্লাইটটি স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6টায় ওয়াশিংটন ছাড়ে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। এই সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশ নেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP ফ্লাইটটি স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6টায় ওয়াশিংটন ছাড়ে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। এই সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশ নেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 18 দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VVIP ফ্লাইটটি স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 6টায় ওয়াশিংটন ছাড়ে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। এই সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশ নেন।